হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা বন্ধুরা আজকে টপিক হচ্ছে দু হাজার কুড়ির বর্ষফল দু হাজার কুড়ি সাল প্রায় আসতেই চলেছে তো তার আগে আমাদের একটু জেনে নেওয়া উচিত যে এই সালটা আমাদের কেমন যাবে না যাবে এর আগে আমি একটি জুপিটার নিয়ে ভিডিও করেছি যদি এখনও সেটা না দেখে থাকেন সেটা গিয়ে দেখেন আর ট্রানজিস্ট করেছে স্টান সেটা নিয়েও যদি ভিডিও না দেখে থাকেন দেখে নিন আমি কার্ডের লিঙ্ক দিয়ে দেব ভিডিওগুলো দেখার পর বুঝতে পারবেন কি আমি ভিডিওগুলো কেন দেখতে বলছি তার আগে বলবো না সারপ্রাইজ রইল না গিয়ে নিন তাহলে মেন আলোচনাটায় ঢুকি সেটা হচ্ছে এবার যেটা জানবো সেটা হচ্ছে কন্যা রাশি কন্যা লগ্নের দু সালটা কেমন যাবে কন্যা রাশি কন্যা লগ্ন ফার্স্টে যেটা জানবো সেটা হচ্ছে জব জবের ক্ষেত্রে আপনারা বিশাল বড় কিন্তু চেঞ্জ নোটিস করবেন যেটা হচ্ছে বিগত কয়েক বছর ধরে জব ঠিকঠাক মতো হচ্ছিল না আজ এখানে কাল সেখানে ছমাস ওখানে এই যে এই যে একটা জিনিস হচ্ছিল একটা স্থায়িত্বের অভাব জবে ফোকাস করতে পারছিলেন না হ্যাঁ জবের অ্যাটমসফিয়ার ভালো লাগছিল না কালিগসের সাথে প্রবলেম হচ্ছিল এই যে এত কিছুর মধ্যে আপনারা ছিলেন সেই সমস্ত প্রবলেমগুলো কিন্তু অনেকটা সলভ হয়ে যাবে নতুন জব পাওয়ার জন্য দুর্দান্ত সময় যারা বহুদিন ধরে চেষ্টা করছেন নতুন জবের জন্য তাদের জন্য কিন্তু খুব ভালো এই বছরটা যাবে যারা ভাবছেন কি জবটা শিফট করব। এই জবটা অনেক দিন আছি এটা ভালো লাগছে না অন্য একটা জবের কথা ভাববো তো এটা অনেক দিন ধরে প্ল্যানিং চলছিল। কিন্তু প্ল্যানিংটা সাকসেস হচ্ছিল না কোথাও গিয়ে ঠিক আছে হয়তো আপনারা নিজেরাই কিন্তু পাচ্ছিলেন না একদিন ভাবছিলেন কি হ্যাঁ করবো আবার সেই ভাবনাটা দুমাস স্থগিত হয়ে যাচ্ছিল এই যে ব্যাপারগুলো হচ্ছিল এই ব্যাপারগুলো কিন্তু আপনাদের সাথে ঘটবে না স্থায়িত্ব আসবে আপনাদের চিন্তাধারায় স্থায়িত্ব আসবে জবের ক্ষেত্রে এই যে প্রবলেমগুলো ফেস করছিলেন এগুলো কিন্তু অনেকটা সলভ হয়ে যায় যারা এই সময় ল নিয়ে প্রফেশনে আছেন তাদের জন্য দুর্দান্ত সময় যারা ধরুন আইটি প্রফেশানে আছেন তাদের জন্য দুর্দান্ত সময় যারা সরকারি কর্মী আছেন সরকারি কর্মীর মধ্যে ব্যাংকে জব করেন তাদের জন্য ভালো যারা টিচারি প্রফেশনে আছেন তাদের জন্য ভালো জবের সূত্রে কিন্তু কোথাও আপনাদের ভ্রমণ হতে পারে বাইরে যেতে হতে পারে মাঝে মাঝে এই জিনিসগুলো কিন্তু ঘটতে পারে যারা অনেক দিন ধরে ভাবছিলেন কি আমি অনেক দিন বাইরে আছি এবার আপনার হোমল্যান্ডের কাছে কোনো একটা জব নিয়ে চলে যাব তাদের জন্য কিন্তু দুর্দান্ত সময় অনেক দিন চেষ্টা করেছিলেন হচ্ছিলো না এই বছরটা চেষ্টা করে দেখুন ডেফিনেটলি কিন্তু হয়ে যাবে কিন্তু এই যে এতগুলো কথা বললাম যাদের বাচ্চাটা কিন্তু গুরুচন্ডার দোষ আছে তারা কিন্তু এই প্রবলেমগুলো অনেক বেশি সাফার করবেন যেমন হচ্ছে আমি যতটা পজিটিভ বলছি তাদের ক্ষেত্রে কিন্তু ততটাই নেগেটিভ হবে বন্ধুরা আমার চ্যানেলে যদি ফার্স্ট টাইম হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যাতে অন্য বন্ধুরা ভিডিওটি দেখতে পায় তাহলে পরের আলোচনায় যাই পরের আলোচনা যারা জানবো সেটা হচ্ছে আপনাদের এডুকেশান নিয়ে এডুকেশন কেমন যাবে এডুকেশনের জন্য দুর্দান্ত সময় যারা অনেক দিন ধরে ভাবছিলেন কি এডুকেশনটা আবার শুরু করবেন কোনো কারণে ব্রেক হয়ে গিয়েছিল এডুকেশানটা আবার শুরু করব তাদের জন্য খুব ভালো সময় যারা ধরুন ভাবছেন ম্যানেজমেন্ট ওরিয়েন্টেড কোর্স করবেন তাদের জন্য খুব ভালো সময় যারা কম্পিটিটিভ এক্সাম দেবেন ভাবছেন এই বছরে বা অনেক দিন ধরে দিচ্ছেন বা অনেকে ভাবছেন কি কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নিলে ভালো হয় সবার জন্য কিন্তু এই বছরটা ভালো অনেক দিন ধরে যারা চেষ্টা করছিলেন কম্পিটিটিভ এক্সামের জন্য মিনিমাম যদি বার্ড চার্ট পারমিট করে তো এই বছরটা কিন্তু একটা ভালো ফল অবশ্যই দেবে যারা এডুকেশনের জন্য বাইরে যেতে চাইছেন বাইরে গিয়ে পড়াশোনা করতে চাইছেন তাদের জন্য বছরটা খুব ভালো এই বছরটা আপনারা কোনো রকম প্রবলেম ছাড়াই কিন্তু বাইরে গিয়ে পড়াশোনা করতে পারবেন যারা ধরুন অ্যাডমিশানের ক্ষেত্রে প্রবলেম ফেস করছিলেন ঠিকঠাক হচ্ছিলো না মনের মতো জায়গায় অ্যাডমিশান পাচ্ছিলেন না তাদের জন্য সময়টা খুব ভালো কোনো প্রবলেম ছাড়াই কিন্তু আপনাদের এই জিনিসগুলো সলভ হয়ে যাবে এবার জেনে নেব কি আপনাদের অর্থনৈতিক অবস্থা কেমন ফিনান্সিয়াল কন্ডিশন ভীষণভাবে স্ট্রং সেভিংস ভালো হবে অর্থ আসবে ভালো কিন্তু খরচাটাও কিন্তু প্যারালি হবে এটাকে কিন্তু মেনটেন করতে হবে আপনাদের অর্থের দেখবেন অনেকগুলো অল্টারনেটিভ ওয়ে খুলে যাচ্ছে যার মাধ্যমে কিন্তু আপনারা অর্থটাকে ইনকাম করতে পারছেন এটা খুব পজিটিভ একটা জিনিস পাশাপাশি ইনভেস্টও খুব ভালো হবে ইনভেস্ট করুন তবে ইনভেস্ট করার আগে আমি প্রত্যেক ভিডিওতে যে কথাটা বলি সমস্ত ডকুমেন্টস অ্যান্ড টার্ম অ্যান্ড কন্ডিশান খুব ভালো করে চেক করুন দেন কিন্তু ইনভেস্টে যান নাহলে কিন্তু প্রবলেম আরাইজ করতে পারে এই বছরের মোটামুটি যে কটা ভিডিও দেখবেন আমি একই কথা বলেছি কিছু কিছু প্রবলেম আছে যার জন্য এগুলো একটু বলে দেওয়া বলে দিলে কি হয় আপনাদের ব্রেনে থাকলো যখন কাজটা করতে যাবেন বুঝতে সুবিধা হলো কি হ্যাঁ এটা বলেছিল একটু দেখেন দ্যাটস অল আর কিছু না এরপর জানবো আপনাদের ভ্রমণ নিয়ে ভ্রমণ হতে পারে আধ্যাত্মিক ব্যাপারে ভ্রমণ হতে পারে ফ্যামিলি নিয়ে বেরোচ্ছেন বন্ধুদের নিয়ে যাচ্ছেন অনেক দিন পর রিউনিয়ন হচ্ছে ফ্রেন্ডদের সাথে এরকম জিনিস কিন্তু আপনারা খুব ভালো দেখতে পাবেন ভ্রমণযোগ্য কোনো অসুবিধা নেই যে কোনো সময় ঘোরা বেড়ানো করুন খুব ভালো এবার জানবো কি আপনাদের যেটা জানবো ম্যাড লাইফ কেমন যাবে ম্যাড লাইফ ভালো টুকি টাকি প্রবলেম ম্যানেজ করবে কোথাও গিয়ে বাট বিশাল বড় কিছু হবে না চিন্তার কিছু নেই চলে যাবে না হ্যাঁ করতে করতে কেটে যাবে তবে রোম্যান্স ডেফিনেটলি বজায় থাকবে আলাদা একটা আমেজ তৈরি হবে দুজনের মধ্যে রিলেশনের যে গভীরতা সেই গভীরতাও গিয়ে কিন্তু কোথাও বাড়বে শুধু যে ঝামেলা অশান্তি হবে সেটাও না রিলেশানে কিন্তু গভীরতা ভীষণভাবে আছে এবার জানবো প্রেমের ক্ষেত্রে কেমন যাবে প্রেমের ক্ষেত্রে যেটা সেটা হচ্ছে আমি খুব ভালো কিছু বলতে পারছি না প্রেমের ক্ষেত্রে চেঞ্জেস পাবেন চেঞ্জেসটা কেমন রিলেশানটা থাকার হলে থাকবে চলে যাওয়ার হলে চলে যাবে খুব একদম কেটে ছেটে কথাটা বললাম হয়তো সবার ভালো লাগবে না কিন্তু এটা পজিটিভ এটা হবে আর যেটা হবে সেটা তো হবেই কেউ রুখতে পারবে না যেটা হয় সেটা ভালোর জন্য হয় এটা নিয়ে মন খারাপ করার কিন্তু কিছু নেই যে রিলেশানগুলো স্থায়িত্ব নেই যে রিলেশানগুলো বিয়ে পর্যন্ত যাবে না সেই রিলেশানগুলো কিন্তু এখানে এন্ড হয়ে যাবে এই বিষয়টা একটু খারাপ আমি বললাম এরপর যেটা জানবো সেটা হচ্ছে আপনাদের বিজনেস নিয়ে কী হচ্ছে বিজনেস ভালো নতুন বিজনেস শুরু করুন বিজনেসের জন্য ভালো অনলাইন বিজনেসের জন্য ভালো লটারির বিজনেস যারা করেন শেয়ার মার্কেটে আছেন তাদের জন্য সময় ভালো তারপর ধরুন যারা ল নিয়ে বিজনেস করেন তাদের জন্য সময় ভালো এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস ভালো আয়রন নিয়ে বিজনেস ভালো ভালো হ্যাঁ যারা লেবার ওয়ার্কার নিয়ে বিজনেস করেন সেই সমস্ত বিজনেস কিন্তু খুব ভীষণ মাত্রায় ভালো ডেভেলপ করবে আপনারা দেখতে পাবেন বিশেষ চাঙ্গা অর্থনৈতিক গ্রোথ খুব ভালো হবে কাস্টমারের সাথে ডিলিংস খুব ভালো হবে অল্টারনেটিভ ওয়েতে কিন্তু অর্থ আসছে বিজনেসের জন্য যারা দিন ধরে চেষ্টা করছিলেন কি লোন পাবেন তাদের জন্য দুর্দান্ত সময় লোনটাও কিন্তু এই সময় আপনাদের কোথাও গিয়ে দেখবেন ফুলফিল হয়ে যাচ্ছে এই অ্যাচিভমেন্টটা হ্যাঁ অনলাইন যারা কাজ করেন তারা সাকসেস তো ডেফিনেটলি পাচ্ছেন সেলসে পাচ্ছেন যারা ধরুন আর্ট ফিল্ম হ্যাঁ ক্যামেরা এইসব নিয়ে কাজ করেন তাদের জন্য কিন্তু এই বছরটা দুর্দান্ত সময় মিডিয়া সেক্টরের জন্য এই বছরটা কিন্তু অবশ্যই অবশ্যই করে ভীষণ মাত্রা ভালো ভালো রেজাল্ট পাবেন দেখতে পাবেন বছরটা মনে হবে কি আর পাঁচটা বছরের তুলনায় তুলনামূলকভাবে এই বছরটা ভালো কিছু দিয়ে গেল অবশ্যই তবে টুকি প্রবলেম ম্যানেজ করবে সেপ্টেম্বর মাসে কিছু কাজের জায়গায় প্রবলেম আসছে হুম দেখতে পাবেন আগস্টে কিছু কিছু হবে এই যে ভালো ফলগুলো এত কিছু আমি বলছি ভালো ফলগুলো কী হবে জানুয়ারি মাস ফার্স্ট জানুয়ারি পড়ছে মানে সেকেন্ড জানুয়ারি থেকেই হয়ে যাচ্ছে কখনোই না এগুলো আপনারা নোটিশ করবেন ফেব্রুয়ারি মাসের পর থেকে খুব ভালোভাবে কিন্তু নোটিশ করবেন এই সময় দেখবেন আপনাদের নলেজের খুব ডিমান্ড বাড়ছে নলেজ কালেক্ট করছেন আধ্যাত্মিক ব্যাপারে ভক্তি বাড়ছে এই সব আধ্যাত্মিক আলোচনা করছেন আপনাদের ধরুন পুরোনো কোনো টিচার তাদের সাথে রিলেশান আবার রিনিউ হচ্ছে এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু আপনাদের এই সময় হবে তাহলে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে এসে জানাবেন আর যদি ফার্স্ট টাইম হন অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকানটা প্রেস করবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন যাতে অন্য বন্ধুরাও শেয়ার করলে দেখতে পায় তাহলে বন্ধুরা টাটা দেখা হবে অন্য ভিডিও